পনেরো চার দশ চব্বিশ থেকে চোদ্দ পাঁচ দশ চব্বিশ ঠিক আছে অর্থাৎ তোমরা কিন্তু প্রায় এক মাস মতো সময় পেয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্যে এছাড়া দেখো তোমাদের এজ ক্রাইটেরিয়া বলছে আঠারো থেকে আঠাশ বছর এটি কিন্তু তোমাদের আগে যেই শর্ট নোটিশটি বেরিয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল আঠারো থেকে পঁচিশ সেটি কিন্তু বাড়িয়ে আঠারো থেকে আঠাশ করা হয়েছে এবং তোমরা এস তোমাদের এস গণনা করবে এক সাত দু হাজার অনুযায়ী এরপর তোমাকে ভ্যাকেন্সি বলছে চার আটটি আর ইনিশিয়ালি পে বলছে একুশ হাজার সাতশো টাকা শুরু করে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে মেডিকেল স্ট্যান্ডার্ড দেখে রাখো বেবি ওয়ান খুব একটা কঠিন না সোজাই আছে এরপর বলে রাখি স্টেজ অফ এক্সামিনেশন এখানে তোমাদের মোট তিনটি স্টেজ এক্সাম হবে সর্বপ্রথম সিবিটি তারপর পিইটি পিএমটি এবং সবশেষে ডিবি পিইটি পিএমটি সময় তোমাদের যতটা ভ্যাকেন্সি আছে তার দশ গুণ ক্যান্ডিডেট রাখা হবে এবং তাতে যদি তোমাদের ভ্যাকেন্সি ফুলফিল না হয় তো সেকেন্ড লিস্ট বের হবে যেখানে তোমাদের আরো দশ গুণ ক্যান্ডিডেটকে রাখা হবে তোমাদের যে সিভিটি হবে এখানে কিন্তু তোমাদের ওয়ান বাই থার্ড নেগেটিভ মার্কিং থাকবে আচ্ছা এজ লিমিটে যে বিষয়টা এখানে ভালো করে লিখে দিয়েছে যে সর্বপ্রথম তোমাদের যে শর্ট নোটিস ছিল যেখানে বলেছিল আঠারো থেকে পঁচিশ এবং এখন বলছে আঠারো থেকে আঠাশ এবং এস এস টি পিডব্লিউ বিরা যারা যখন ছাড় পায় তারা তখন ছাড় পাবে এরপর অ্যাপ্লিকেশন ফিস এখানে বলছে জেনারেল জেনারেলদের পাঁচশো টাকা যারা বলছে চারশো টাকা পরে রিফান্ড করে দেওয়া হবে সিবিটির পরে এবং এসসি এসটিদের আড়াইশো টাকা ফিমেল সহ এবং সিবিটি দেওয়ার পরে এই পুরো টাকাটাই আবার রিফান্ড করে দেওয়া হবে আচ্ছা রিক্রুটমেন্ট প্রসেস এখানে আবার বলছে যে প্রথমে সিবিটি তারপর পিএটি পিএমটি তারপর ডিভি সিবিটি হবে কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলের লেভেলের প্রশ্ন ঠিক আছে পুরোটা কিন্তু মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে যেখানে তোমরা পাবে নব্বই মিনিট আর কোশ্চেন থাকবে একশো কুড়ি আর

মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ফিমেল পাবে তিন মিনিট চল্লিশ সেকেন্ড আটশো মিটার রানে জার্নি এছাড়া লং জাম্প দিতে হবে ছেলেদের চোদ্দ ফুট আর হাই জাম্প থাকবে চার ফুট আর মেয়েদের ক্ষেত্রে লং জাম্প নয় ফুট আর হাই জাম্প তিন ফুট এছাড়া পিএমটির জন্যে কিছু হাইটের চার্ট দিয়েছে তো ওখানে বলছে যে ইউআর এবং ওবিসি এবং ইডব্লিউ জন্য মেল হাইট লাগবে একশো পঁয়ষট্টি আর ফিমেলদের একশো সাতান্ন আর এস সি এসটিদের একশো ষাট সেন্টিমিটার আর ফিমেলদের একশো বান্ন সেন্টিমিটার যেখানে চেস্ট প্রয়োজন পড়বে আশি এটা মনে হচ্ছে আনএক্সপেক্টেড অর্থাৎ না পুলিয়ে এবং পুলিয়ে পঁচাশি এবং এস এসটিদের ছিয়াত্তর পয়েন্ট দুই না এবং গোলের উপরে একশো পায় দুই আচ্ছা মনে রাখো যে তোমাদের কিন্তু ফিমেল দিয়ে কোনো পিএমটি পিএমটির এই চেষ্টির ব্যাপারটা নেই এরপর তোমাদের যখন ডিবি হবে ডিবিতে কিন্তু তোমাদের এই এই ডকুমেন্ট গুলো নিয়ে হবে তো এখানে কিন্তু এক দিয়ে দিয়েছে তো সর্বপথে বলছি যে মাধ্যমিক পাস সার্টিফিকেট কেস প্রুফ হিসাবে তারপরে মাদুর সার্টিফিকেট সেভিং আহ তোমাদের হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট হিসাবে কাস্ট সার্টিফিকেট প্রয়োজন পড়বে এছাড়া যারা পিডব্লিউডি তাদের এই যে সার্টিফিকেটগুলো এগুলো প্রয়োজন পড়বে দেখো এখানে আহ আছে তোমাদের টেন পাস করলে চলবে এছাড়া এখানে তোমাদের যে ডিভিশনটা এখানে দিয়ে দিয়েছে তোমরা দেখে নিও এছাড়া তেমন কিছু আর নেই তো যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে নিও no